নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। এবং রাইস অনলাইন ক্লাসে আজ এই মুহূর্তে আমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, এই প্যান্ডেমিক সিচুয়েশনে সমস্ত কিছু থেমে থাকলেও, সমস্ত কিছুতে বিঘ্ন ঘটলেও রাইস এডুকেশন কিন্তু আপনাদের স্টাডি কন্টিনিউ করে চলেছে অনলাইন ক্লাসের মাধ্যমে, বিকজ রাইস এডুকেশন সবসময় তার স্টুডেন্টসদের পাশে। এই মুহূর্তে আমরা থাকবো কেমিস্ট্রি ক্লাসে। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার অনির্বাণ রয়। স্যার, আপনাকে স্বাগত অনলাইন ক্লাসে। স্যার, আমরা আজকে কোন টপিকে পড়াশোনা করব? আমরা গতদিন সেশনে আমরা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। তো অ্যাটমিক স্ট্রাকচারে দুটো সেশন মোরালেস হয়ে গেছে। একটিতে আমরা বেসিক কিছু ইনফরমেশন পড়েছি এবং মডেল সম্পর্কে কিছু ডিসকাশন করেছি, যেখানে রাদারফোর্ড মডেল ডিসকাস করেছি এবং বোর মডেলের কিছু পার্টিকুলার অঞ্চল আমরা পড়েছি। আজকে বোর মডেল থেকে আমরা কন্টিনিউ করব। ওকে, প্লিজ তাহলে আমরা কন্টিনিউ করি। একদম। তো স্টুডেন্ট, আমরা গতদিন সেশনে যেটা পড়াশোনা করেছিলাম সেটা হচ্ছে মডেলগুলোকে নিয়ে, এবং সেই মডেলগুলো নিয়ে আলোচনা করতে করতে আমি তোমাদের ফার্স্ট মডেল যিনি দিয়েছিলেন রাদারফোর্ড, সেই মডেলটাকে নিয়ে ডিসকাস করেছিলাম। সেই মডেলের যা ত্রুটি, সেই ত্রুটিগুলোকে আমরা দেখেছিলাম এবং বলেছিলাম তোমাদেরকে যে সেই ত্রুটিকে যিনি ঠিক করেছিলেন এবং রেক্টিফাই করে নিজের একটা পোস্টুলেটস দিয়েছিলেন, তিনি হচ্ছেন তারই স্টুডেন্ট নিলস বোর। এবং বোরের মডেল থেকে আমরা বেশ কয়েকটা তথ্য সেখান থেকে আমরা পেয়েছিলাম এবং দেখেছিলাম যে ইলেকট্রনগুলো আলটিমেটলি কি করছে, না একটা পার্টিকুলার অরবিট অঞ্চল বরাবর সে নিজেকে রিভলভ করাচ্ছে, ঘুরছে, এবং কোন শেলে কটা করে ইলেকট্রন থাকবে তার জন্য একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম, যেটাকে আমরা 2n² দিয়ে ক্লারিফাই করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা দেখেছিলাম সেখানে কে শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে, দুটো, এল শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 8টা, এম শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 18টা এবং এন শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 32। এটা আমরা পড়েছিলাম এবং এটাও দেখিয়েছিলাম যে একটি পার্টিকুলার ফর্মুলার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে পজিটিভ নিউক্লিয়াসের কাছাকাছি যে শেল, সেই শেলের এনার্জি ভ্যালুটা কম এবং সেখান থেকে যত আমি দূরে যাব, ফার্দার মোর পয়েন্টে যাব, আলটিমেটলি এনার্জি ভ্যালু আস্তে আস্তে বাড়তে শুরু করে। তার জন্য তোমাদের একটা বেসিক ফর্মুলা আমি বলেছিলাম, -13.6/n², এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা সেই ক্যালকুলেশনগুলোকে করতে পারি। আজকে সেশন আমরা ঠিক এর পরবর্তী পর্যায় থেকে শুরু করব যে কিভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে পারি। তো দেখো, আমরা গতদিন সেশন থেকে এইটা পেয়েছিলাম যে কে শেল, সেই কে শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2। আমরা দেখেছিলাম এল শেল, সেখানে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 8। আমরা বলেছিলাম এম শেল, সেখানে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 18। অ্যান্ড আমরা বলেছিলাম এন শেল, যেখানে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 32। তাহলে এই কনফিগারেশনগুলো আমরা দেখেছিলাম যে কে শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2, এল শেলে 8টা, এম শেলে 18টা এবং এন শেলে হচ্ছে 32। এবার আমরা এখান থেকে আসব সরাসরি যে কিভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারি। ইলেকট্রনিক কনফিগারেশনে আসার আগে তোমাদের দুটো কথা আমি বলবো। নাম্বার ওয়ান, যখন আমরা কেমিক্যাল বন্ডিংয়ের সেশনটা করেছিলাম সেখানে আলোচনার সূত্রে আমি বারবার একটা কথা তোমাদের বলেছিলাম যে দেখো, আমাদের সিলেবাসের মধ্যে 1 থেকে 20 এই অ্যাটমিক নাম্বারের অ্যাটমগুলোকে তোমাকে একটু মুখস্থ করে রাখতে হবে, কারণ পরীক্ষায় যখন 1 থেকে 20 অ্যাটমিক নাম্বারের মধ্যে কোনো একটা অ্যাটম বা এলিমেন্ট তোমাকে দেয়, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাটমিক নাম্বারটা তারা উল্লেখ করে দেয় না, কারণ পরীক্ষকের একটা ইচ্ছে বা বলতে পারো একটা আকাঙ্ক্ষা যে স্টুডেন্ট জানবে 1 থেকে 20 অ্যাটমিক নাম্বারের এলিমেন্টগুলোকে, সেই জন্যই তিনি কোনো উল্লেখ করে দেন না। হ্যাঁ, 20-র পরবর্তী যদি 21, 22, 23, 24 এরকম কিছু দেন তাহলে অবশ্যই তিনি উল্লেখ করে দেন যে এর অ্যাটমিক নাম্বার এত বা ওর অ্যাটমিক নাম্বার এত, এটা বলে দেন। কিন্তু যদি আমরা 1 থেকে 20-র মধ্যে নিয়ে কালচার করি তাহলে সেক্ষেত্রে অ্যাটমিক নাম্বারগুলো মনে রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে তোমার। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হাইড্রোজেন থেকে আপ টু ক্যালসিয়াম অবধি অ্যাটমিক নাম্বারগুলোকে একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এইবার আসি দ্বিতীয় কথায়। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যখন আমি ট্রিটমেন্টটা 1 থেকে 20-র মধ্যে করছি, এটা কিন্তু কোনো বিজ্ঞানীর দেওয়া রুল নয়, এটা আমার একটা শর্টকাট রুল বলতে পারো, যেটার মাধ্যমে আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা খুব সহজে মাথায় নিতে পারবো। আমি যখন আলোচনাটা 1 থেকে 20 এই অ্যাটমিক নাম্বারের মধ্যে করছি, তখন সবসময় মনে রাখবে এম শেল, যেটাতে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 18টা, সেই এম শেলে 18টা ইলেকট্রন থাকতে পারা সত্ত্বেও এম শেল কিন্তু 8-এর বেশি ইলেকট্রনকে জায়গা দেবে না। কি বললাম কথাটা, আমি আবার রিপিট করছি, আমি বললাম এম শেল যেখানে মোট ইলেকট্রন থাকতে পারে 18টা, আমরা দেখতে পাচ্ছি এই 18টা ইলেকট্রন থাকতে পারা সত্ত্বেও এম শেল কিন্তু 8-এর বেশি ইলেকট্রনকে জায়গা দেবে না,
8 হয়ে গেল মানে এম শেলে আর ইলেকট্রন ঢুকবে না চলে যাবে কোথায় এন শেলে এবং এই যে গল্পটা হয় এই গল্পটা কেন হয় অক্টেট থিওরি এই কনসেপ্টটার উপরে ভিত্তি করে আমরা কেমিক্যাল বন্ডিং এর ক্লাসে অক্টেট থিওরি সম্পর্কে পড়েছিলাম বলেছিলাম কোজেল এন্ড লুইস এর সম্পর্কে মতবাদ দিয়েছিলেন যে প্রত্যেকটা অ্যাটম চায় তার সর্ববহিঃস্থ কক্ষপথে যেন 8টা করে ইলেকট্রন থাকে বা রাখে আর সেই সুবাদেই তারা ক্যাটায়ন বা অ্যানায়ন বা অন্য কারোর সাথে ইলেকট্রন শেয়ার এই সমস্ত পরপর পরপর আমরা স্টেপগুলো সেদিনকে পেয়েছিলাম আজকেও আমি যখন ইলেকট্রনিক কনফিগারেশন করতে যাচ্ছি সেখানে আমার এই অক্টেট থিওরির কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা অ্যাটম চায় তার সর্ববহিঃস্থ কক্ষপথে যেন অবশ্যই 8টা করে ইলেকট্রন থাকে আর সেই সুবাদেই যাদের অ্যাটমিক নাম্বার 1 থেকে 20 এর মধ্যে নিয়ে আলোচনা করছি তাদের এম শেলে 18টা ইলেকট্রন থাকতে পারা সত্ত্বেও তারা কিন্তু 8 এর বেশি ইলেকট্রনকে জায়গা দেবে মানে 8 এর বেশি ইলেকট্রনকে জায়গা দেবে না যদি এক্সেস থাকে 8 এর বেশি যদি থাকে 9 10 যদি থাকে তখন এক্সেসটা চলে যায় ট্রান্সফার হয়ে কোথায় এন শেলের মধ্যে এবং সেটা বারবার বলছি আমি 1 থেকে 20 এর মধ্যে যখনই সেটা প্লাস হয়ে যাবে 20 প্লাস বা আলটিমেটলি 30 প্লাস তখন কিন্তু অ্যাজ ইট ইজ যেটা এম এর কনফিগারেশনে 18টা ইলেকট্রন থাকতে পারে ততগুলো ইলেকট্রনই থাকবে এটা কখন না যখন 20 টপকে যাচ্ছে এবার আসি আমি কিছু এক্সাম্পল নিয়ে তাহলে তোমাদের কাছে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে সাপোজ ধরো আমি তোমাকে বললাম হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা কত তাহলে তোমাকে মনে রাখতে হবে সোডিয়ামের অ্যাটমিক নাম্বারটা হচ্ছে কত 11 তুমি এখানে লেখো কে এখানে লেখো এল এখানে লেখো এম এখানে লেখো হচ্ছে এন পর 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 লিখে নাও তুমি জানো কে শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে দুটো তুমি বসাও কেতে দুটো ইলেকট্রন তুমি জানো এল শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে 8টা তুমি বসাও এখানে 8টা ইলেকট্রন যোগ করো 8 আর 2 কত হলো 10 তাহলে কটা ইলেকট্রন এখনো দিতে হবে তোমাকে একটা কারণ 11 হচ্ছে অ্যাটমিক নাম্বার তাহলে সেই একটা ইলেকট্রন কোথায় বসবে এম শেলে কোনো অসুবিধা নেই আমরা যদি ফসফরাস দেখি অ্যাটমিক নাম্বার 15 কনফিগারেশন করো কে শেলে দুটো এলে 8টা তাহলে 8 আর 2 কত হলো 10 তাহলে বাকি থাকলো কটা ইলেকট্রন 5 বসিয়ে দাও ওকে আমরা যদি ক্লোরিন দেখি ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত 17 কনফিগারেশন যদি করি কে শেলে কটা ইলেকট্রন থাকবে দুটো এলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে 8টা এম এ কতগুলো ইলেকট্রন থাকবে আলটিমেটলি 8 আর 2 কত হয়েছে 10 তাহলে বাকি আছে কটা 7টা যদি আমরা পটাশিয়াম দেখি 19 কনফিগারেশন কে শেলে কতগুলো ইলেকট্রন থাকবে দুটো এলে কতগুলো ইলেকট্রন থাকবে 8টা 8 আর 2 কত হবে 10 তাহলে বাকি আছে কত 9 কোথায় বসবে এম এ হবে কি না তার কারণ কি স্যার একটু আগেই বলেছেন 1 থেকে 20 এর মধ্যে যারা থাকবে তাদের এম কক্ষে 8 এর বেশি ইলেকট্রন থাকবে না তাহলে এখানে কখনোই আমি এম কক্ষে কিন্তু 9 বসাবো না আমি এম কক্ষে কটা ইলেকট্রনকে জায়গা দেব 8টা ইলেকট্রনকে জায়গা দেব দরজা বন্ধ বাকি যে একটা এক্সট্রা ইলেকট্রন ওটা ট্রান্সফার হয়ে চলে যাবে কোথায় এন শেলে এটা তোমাকে মনে রাখতে হবে সিমিলার ভাবে যদি আমি ক্যালসিয়ামকে নিয়ে ট্রিটমেন্ট করি ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত জানি 20 কনফিগারেশন 2 8 এখানে কিন্তু কখনোই 10 বসিয়ে দেব না এখানে কত বসাবো 8 বসাবো দিয়ে যে এক্সট্রা দুটো ইলেকট্রন ওটা নিয়ে যাব কোথায় এন শেলে তাহলে এই যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো এগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে এবং তোমাকে বলে দিই যেহেতু পটাশিয়াম এবং ক্যালসিয়াম এরকম এম এর একটা ক্রাইটেরিয়া আমরা দেখতে পাই সেই জন্য আলটিমেটলি এই দুটো কনফিগারেশন কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি দেয় এই দুটোকে কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে বাকিগুলোও মাথায় রাখবে কিন্তু এই দুটো কনফিগারেশন পরীক্ষায় সব থেকে বেশি আসে এবং এদের যে সর্ববহিঃস্থ কক্ষের যে ইলেকট্রন এই সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনকে আমরা বলি ভ্যালেন্স শেল ইলেকট্রন তাহলে কেউ যদি আমাকে কোশ্চেন করে যে স্যার ক্যালসিয়ামের সর্ববহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত তাহলে সর্ববহিঃস্থ কক্ষে আমি দেখতে পাচ্ছি কটা ইলেকট্রন আছে দুটো স্যার পটাশিয়ামের সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত কত দেখতে পাচ্ছি একটা স্যার সোডিয়ামের সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত দেখতে পাচ্ছি কত একটা মানে সব থেকে বাইরের কক্ষে যে নাম্বার অফ ইলেকট্রনটা থাকছে সেই নাম্বারটাকেই আমরা বলবো হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন এবার স্যার এটা তো 1 থেকে 20 এর মধ্যে হলো যদি 20 এর বেশি হয় 30 এর বেশি হয় তখন আমরা কনফিগারেশনটা কি করব তখন কিন্তু আমরা এই বাউন্ডারির কথাটা মনে রাখব না যে এম কক্ষে 8 এর বেশি ইলেকট্রন দেব না এই সমস্ত কোনো কনসেপ্ট আমরা তখন মাথায় রাখব না আমরা তখন যা যা কনফিগারেশন শিখেছি যে ঘরে যতগুলো ইলেকট্রন দিয়ে ফিল করা উচিত বা করতে হয় ঠিক সেই লজিক মেনটেন করেই আমরা কিন্তু কনফিগারেশনটা করব কিরকম ধরো আমি একটা এক্সাম্পল তোমাকে দিই ধরো আমি নিলাম হচ্ছে ব্রোমিন আমরা জানি ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত 35
ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত 35 তাহলে আমি যদি কনফিগারেশন করি কে এল এম এন তাহলে এই ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো ব্রোমিনের কে কক্ষে কটা ইলেকট্রন বসছে দুটো এলে কতগুলো ইলেকট্রন বসছে আটটা কারণ আমরা জানি কে তে ম্যাক্সিমাম ইলেকট্রন দুটোই থাকতে পারে এলে ম্যাক্সিমাম ইলেকট্রন আটটাই থাকতে পারে এখানে এম এ আমি জানি কতগুলো মোট ইলেকট্রন থাকতে পারে 18টা যেহেতু অ্যাটমিক নাম্বারটা 30 প্লাস সেই জন্য কিন্তু আমি আর 8 এর বাউন্ডারি নিয়ে কোনো ভাবনা চিন্তা করছি না আমি এম এ যতগুলো ইলেকট্রন বসতে পারে আমি ততগুলো ইলেকট্রনই বসাবো অর্থাৎ ম্যাক্সিমাম ইলেকট্রনটাই আমি দিলাম তাহলে 18 বসালাম যোগ করো 18 আর 2 কত হচ্ছে 20 20 আর 8 কত হচ্ছে 28 এখনো রিমেইনিং কত আছে 7টা ইলেকট্রন চলে যাবে লাস্ট কক্ষে এন শেলে তাহলে এইভাবে আমরা কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনগুলো মাথায় রাখবো বা করবো এবার এই যে অক্টেট থিওরি এই অক্টেট থিওরির উপর ভিত্তি করেই আমরা কিন্তু এখান থেকে আয়ন কনসেপ্টটাতে জাম্প করেছিলাম কিরকম আয়ন কনসেপ্টে জাম্প করেছিলাম দেখো তোমাদের যখন কেমিক্যাল বন্ডিং পড়িয়েছি সেখানে আমি বলেছি যে ক্যাটায়ন ফর্ম হয় এবং অ্যানায়ন ফর্ম হয় কেন না নিয়ারেস্ট স্টেবল কনফিগারেশনটাকে পাওয়ার জন্য নোবেল গ্যাস কনফিগারেশনটাকে অ্যাচিভ করার জন্য কেউ কেউ দেখেছি আমরা ইলেকট্রন গ্রহণ করেছে কেউ কেউ দেখেছি ইলেকট্রনটা লস করেছে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বোঝাই ব্যাপারটা তাহলে তোমার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে সাপোজ ধরো আমি নিলাম হচ্ছে সোডিয়াম সোডিয়ামের একটু আগে আমরা দেখেছি অ্যাটমিক নাম্বার কত 11 কনফিগারেশনটা করলে কি পাই 2,8,1 আমরা একটু আগেই করেছি কে কক্ষে দুটো ইলেকট্রন এলে আটটা ইলেকট্রন এবং এম এ হচ্ছে একটা ইলেকট্রন তুমি আমাকে বলো তো এই সোডিয়ামটা স্টেবল না আনস্টেবল আমরা তো কেমিক্যাল বন্ডিং এর ক্লাস করেছি আমরা আজকে অ্যাটমিক মডেলের আলটিমেটলি ইলেকট্রনিক কনফিগারেশন শিখছি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে নিশ্চয়ই এটা জানা দরকার যে এই কনফিগারেশনটাতে সোডিয়ামটা স্টেবল নাকি আনস্টেবল অবশ্যই নো ডাউট আনস্টেবল ওয়াই বিকজ এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে একটা হওয়া উচিত ছিল কত আটটা সেটাই তাদের টেন্ডেন্সি সেটাই তাদের ইচ্ছে সেই জন্য এই সোডিয়াম আলটিমেটলি কি করবে ইলেকট্রন নেবে না ইলেকট্রন লস করবে এটাও আমি ডিসকাস করেছিলাম যে কারো যদি লাস্ট শেলে একটা বা দুটো বা তিনটি ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন নেওয়ার ইচ্ছে প্রকাশ করে না তারা সবসময় চায় তাদের লাস্ট শেল নাম্বার অফ ইলেকট্রনটাকে ছেড়ে দিতে দেখো আমি তোমাকে বলেছিলাম প্রথম দিন অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসে যে কোনো একটি অ্যাটমের মধ্যে নাম্বার অফ প্রোটন যতগুলো থাকবে নাম্বার অফ ইলেকট্রনও ঠিক ততগুলোই থাকবে এবং এটিও আমি বলেছিলাম প্রোটন চার্জ যেটা শো করে সেটা পজিটিভ চার্জ এবং ইলেকট্রন চার্জ যেটা শো করে সেটি হলো নেগেটিভ চার্জ যেহেতু দুটোর ভ্যালু ইকুয়াল তাই ইকুয়াল নাম্বার অফ পজিটিভ চার্জ উইল বি নিউট্রালাইজড বাই ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ চার্জ ক্লিয়ার তাহলে আমি এখানে যখন দেখতে পাচ্ছি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11 মানে নাম্বার অফ প্রোটন 11 অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার অফ ইলেকট্রন 11 তাহলে আমি বলতে পারি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা প্লাস চার্জ আছে ফর 11 প্রোটন অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার আর 11 নেগেটিভ চার্জ ফর 11 ইলেকট্রন যেখানে প্রত্যেকটা প্লাস মাইনাস একে অপরের দ্বারা নিউট্রালাইজ হচ্ছে কিন্তু তুমি এইমাত্র বললে যে স্যার এখানে সোডিয়ামটা কিন্তু স্টেবল নয় কারণ এ চাইবে তার সর্ববহিঃস্থ কক্ষপথে আটটা করে ইলেকট্রন রাখতে তাহলে এর কাছে দুটো রাস্তা খোলা হয় নিজের এই একটা ইলেক্ট্রনকে সে ছেড়ে দেবে আর নাই অন্যের থেকে সাতটা ইলেকট্রন ধার করবে কোনটা বেশি সুবিধা হয় বলে তোমার মনে হয় অবশ্যই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া তাহলে যখন সে এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে যখন এই ইলেকট্রনটা চলে যাচ্ছে তাহলে আলটিমেটলি তখন আমরা কনফিগারেশনটা পাচ্ছি কি 2,8 এই একটা ইলেকট্রন আর নেই সেখানে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারবো কি যে এখানে এগারোটা নাই প্রোটন থাকলো যে চলে যাচ্ছে সে আলটিমেটকে ইলেকট্রন তাহলে কি আর এগারোটা নেগেটিভ চার্জ থাকবে এখানে না এগারোর থেকে একটা ইলেকট্রন যখন চলে যায় তখন আলটিমেটলি সেখানে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে কত আলটিমেটলি একটা কমে যাচ্ছে তাহলে যেই একটা কমে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে এখানে অল প্লাস মাইনাস উইল বি ক্যান্সেল বাট এই যে একটা এক্সট্রা প্লাস থেকে যাচ্ছে সেই প্লাসটাকে ক্যান্সেল করার জন্য আর কিন্তু আলটিমেটলি সেখানে কোনো নেগেটিভ চার্জ থাকছে না আর সেই প্লাসটাই তখন এখানে এন এ প্লাস হিসাবে ডিনোট করছে যেটাকে আমরা বলছি ক্যাটায়ন তখন দেখো এ কিন্তু কনফিগারেশন পেয়ে গেল 2,8 এর কনফিগারেশন অর্থাৎ নোবেল গ্যাস কনফিগারেশন ক্লিয়ার সিমিলারলি যদি আমরা আরেকটি দেখি সাপোজ ধরো আমি নিলাম ক্লোরিনের জন্য তাহলে ক্লোরিনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটা আমরা কত পাচ্ছি 17 কনফিগারেশনটা কি 2,8,7 অবশ্যই ক্লোরিনটাও স্টেবল নয় তাহলে এও চাইবে সর্ববহিঃস্থ কক্ষপথে আটটা ইলেকট্রন রাখতে তাহলে এর কাছেও দুটো রাস্তা খোলা হয় এই সাতটা ইলেকট্রনকে ছেড়ে দেবে নয় সে অন্যের থেকে একটা ইলেকট্রন ধার নেওয়ার চেষ্টা করবে কোনটা বেশি সুবিধা হয়
একটা ধার নেওয়া, তাহলে আমি বলতে পারি এখানে 17টা প্রোটনের 17টা পজিটিভ চার্জ আছে, 17টা ইলেকট্রনের 17টা নেগেটিভ চার্জ আছে। তাহলে যে মুহূর্তে সে একটা এক্সট্রা ইলেকট্রন স্টেবল হওয়ার জন্য নিচ্ছে, তাহলে সেই এক্সট্রা ইলেকট্রনটার নেগেটিভ চার্জই কিন্তু এখানে সিএল মাইনাস হিসাবে শো করবে, কারণ কনফিগারেশনটা হয়ে যাবে 2.8, 7 এই একটা ইলেকট্রনের সঙ্গে অ্যাড হওয়ার কারণে হয়ে যাচ্ছে কত 2.8, 8। আর এই যে এক্সট্রা একটা ইলেকট্রন অ্যাড হলো, তার যে চার্জ সেই চার্জটাই কিন্তু এখানে আমরা অ্যানায়ন হিসাবে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ক্লোরাইড আয়ন বললাম, সিএল মাইনাস। এই সমস্ত ডিটেলস জিনিসগুলো কিন্তু আমরা কেমিক্যাল বন্ডিং এ কমপ্লিট করে এসেছি। আমি জাস্ট আরেকবার তোমাকে এই আয়ন কনসেপ্টটাকে বোঝালাম, যেহেতু আমি অক্টেট থিওরির কথাটাকে উচ্চারণ করলাম, যে অক্টেট থিওরিকে মেনটেন করার জন্য আমরা এই আয়ন কনসেপ্টটা পাই, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রনের লস বা নাম্বার অফ ইলেকট্রনের গেইন আমরা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখতে পাই। এবং তোমাকে এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এই যে আয়ন, মানে এই যে ক্যাটায়ন বা অ্যানায়ন, এই ক্যাটায়ন বা অ্যানায়ন ক্রিয়েট করার জন্য আলটিমেটলি অ্যাটমের কোন ফান্ডামেন্টাল পার্টিকেলটা রেসপন্সিবল, উইচ ফান্ডামেন্টাল পার্টিকেল ইজ রেসপন্সিবল ফর দিস আয়ন ফরমেশন, আয়ন তৈরি করার জন্য কোন ফান্ডামেন্টাল পার্টিকেলটা দায়ী বা কোন ফান্ডামেন্টাল পার্টিকেলটার হেল্প আমাদের নিতে হয়। অবভিয়াসলি দিস ইজ দ্য ইলেকট্রন, কারণ আয়নটা তৈরি হচ্ছে ইলেকট্রন গেইন অর ইলেকট্রন লসের মাধ্যমে। তাহলে এই হচ্ছে টোটাল আয়নিক কনসেপ্ট। একদম স্যার, আমরা ক্লাসে কন্টিনিউ থাকবো, তবে একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতির পর ফিরে আসছে কেমিস্ট্রি ক্লাসে, সঙ্গে থাকুন।